আজকে আমরা চলক পৃথকীকরণযোগ্য অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। প্রথমেই লিখব, দেওয়া আছে এই ইকুয়েশনটা পুরাটা আগে তুলে ফেলবো আমরা। এবার করব কি, ভিতরে ডিএক্স আর ডিওয়াই দ্বারা গুণ করব। তাহলে কত পাই, এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স ডিওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার করবো কি, আমরা সবগুলোকে একটু সাজিয়ে লিখব। কী করবো, এই যে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স আর এই যে এটা এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই এই পাশে লিখলাম, তারপর ওয়াই ডিএক্স আবার এই যে মাইনাস এক্স ডিওয়াই এটাকে আলাদা লিখলাম। এবার আমরা কী করি, এখানে সবগুলোকে ব্র্যাকেট বন্দি করে ফেলি। এটাকে আমরা ব্র্যাকেট বন্দি করলাম, আবার এটাকেও ব্র্যাকেট বন্দি করে ফেললাম। এবার এখানে কমন নেব, এখানে কী কমন যায়, এক্স ওয়াই কমন যায়। তাহলে থাকে কি, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস আর এখানে যা আছে তাই, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটা থাকে। এবার আমরা করব কি, যে এখানে এইটাকে আমরা একটু সূত্রে ফেলব। তাহলে দেখো কত পাই, এক্স ওয়াই ইন্টু ডি এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন এটা কেন হলো, কারণ আমরা জানি ডি ডিএক্স অফ ইউ ভি যদি দুইটা ফাংশন ভাগ গুণফল আকারে থাকে তখন কি হয়, প্রথমে ইউকে স্থির রাখবো, তারপর ভিকে অন্তরীকরণ করব, প্লাস আবার ভিকে স্থির রাখবো ইউকে অন্তরীকরণ করব। তো এইটার মতোই যদি ডি এক্স ওয়াই প্রথমে ওয়াইকে স্থির রাখবো এক্সকে অন্তরীকরণ করব, আবার এক্সকে স্থির রাখবো ওয়াইকে অন্তরীকরণ করব। এই জন্য এই পুরাটার বদলে আমরা কি এটা বসিয়ে দিলাম, এক্স ওয়াই ভালো করে, আর এটা যা আছে তাই। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই ইন্টু ডি এক্স কমা ওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো। এবার করবো কি, আমরা উভয় পক্ষে এক্স ওয়াই দ্বারা ভাগ করব যাতে সূত্রে ফেলতে পারি। তাহলে আমরা ভাগ করলাম উপরে, এক্স ওয়াই ইন্টু ডি এক্স কমা ওয়াই ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই ভাগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। সাইড নোটে লিখবো এক্স ওয়াই দ্বারা ভাগ করে। এখানে দেখো এক্স ওয়াই কাটা যায়, তাহলে থাকে কি ডি এক্স কমা ওয়াই প্লাস আর এখানে সবগুলোকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো, ওয়াই ডিএক্স ভাগ এক্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ভাগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখানে করবো কি, দেখো ওয়াই ওয়াই কাটা যায় আর এখানে এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে কি ডি এক্স কমা এক্স ওয়াই প্লাস ডিএক্স ভাগ এক্স মাইনাস ডিওয়াই ভাগ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটা থাকে। এবার করবো কি, আমরা উভয় পক্ষে সমাকলন করবো, এই জন্যই সবগুলোকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। সাইড নোটে লিখবো সমাকলন করে। এবার এটাকে একটু আমরা সাজিয়ে লিখব। তাহলে কত পাই, ইন্টিগ্রেশন অফ ডি এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ এটা ওয়ান ভাগ এক্স ডিএক্স, ডিএক্সটাকে বাইরে রাখলাম, মাইনাস এটা ওয়ান ভাগ ওয়াই ডিওয়াইটাকে বাইরে রাখলাম সমান সমান জিরো এটা পেলাম। এবার এখানে আমরা সূত্র প্রয়োগ করব। কি পাই আমরা, এই যে ইন্টিগ্রেশন অফ ডি এক্স ওয়াই এটার বদল লিখবো এক্স ওয়াই প্লাস আর ওয়ান ভাগ এক্স ডিএক্স এটার বদল লিখবো লন এক্স মাইনাস আর ওয়ান ভাগ ওয়াই ডিওয়াই সমান সমান কি হবে লন ওয়াই, আর এখানে একটা ধ্রুবক যেহেতু সবগুলো লন আসছে এই জন্য হবে লন সি। এখন এটা কেন হলো, কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান কি এক্স, আর ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডিএক্স সমান সমান লন এক্স। এখানে দেখো এক্সের বদলে কি আছে এক্স ওয়াই, এই জন্যই এক্স ওয়াই হয়ে গেল, আর ওয়ান ভাগ এক্স ডিএক্স সমান সমান কি লন এক্স, আর এখানে যেহেতু ওয়াই এজন্য হলো লন ওয়াই। এবার আমরা কি করব, এই লনগুলোকে সব আলাদা পাঠিয়ে দেবো, এক্স ওয়াই সমান সমান এখানে দেখো প্লাস লন এক্স ওই পাশে গেলে কী হবে মাইনাস, তাহলে মাইনাস লন এক্স এটা প্লাস হয়ে যাবে প্লাস লন ওয়াই প্লাস লন সি। এখন দেখো এটা কত আসে এক্স ওয়াই সমান সমান, এবার একটু সাজিয়ে লিখবো, লন সি প্লাস লন ওয়াই মাইনাস লন এক্স, প্লাসগুলো একপাশে লিখলাম মাইনাসগুলো আরেক পাশে লিখলাম। এবার আমরা কী লিখবো, এক্স ওয়াই সমান সমান লন সি ওয়াই ভাগ এক্স, কারণ দেখো দুইটা সংখ্যা লন যদি যোগ থাকে তাদের পাওয়ারগুলো কি গুণ হয়ে যায়, আর যদি বিয়োগ থাকে ভাগ হয়ে যায়, এজন্য এটা হলো। এবার আমরা কী করবো, এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি ওয়াই ভাগ এক্স। এখন এটা কেন হলো, কারণ সূত্র হচ্ছে বি সমান সমান লন এ হলে এখানে ই হয়ে যাবে, ই টু দি পাওয়ার বি সমান সমান এ, লনটা বাদ হয়ে যাবে, এই জন্য আমরা এখানে ই নিলাম এক্স ওয়াই আর এখানে লনটা বাদ হয়ে সি ওয়াই ভাগ এক্স হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি ওয়াই ভাগ এক্স। এবার করবো কি, আমরা এক্স দ্বারা গুণ করব। তাহলে কত পাই, এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি ওয়াই, এটাকে সাইড নোটে লেবো এক্স দ্বারা গুণ করে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি ওয়াই। এটাই হলো আমার চলক পৃথকীকরণযোগ্য অন্তরক সমীকরণের সমাধান।